চারজন ইউটিউবারের নাম বলবো আপনাকে, এক থেকে দশের মধ্যে রেটিং করবেন। ফাহিম, রাফসান দা ছোট ভাই, আফ্রিদি, সালমান মুক্তাদির। রাফসান দশ, সালমান দশ, আফ্রিদি আট, এদের কে ছিল লাস্টে ভাই ছিল, হ্যাঁ, আর সালমান মুক্তাদির। সালমান মুক্তাদির দশের মধ্যে কত? বিয়ের আগে 10, বিয়ের পর 9 ম্যারেজ, বাট আওয়ার সমস্যা হচ্ছে কন্টেন্ট আর একটু ডাউন হয়েছে, বাট স্টিল সালমান মুক্তাদির বেস্ট, এখনো 10 ই দেওয়া যায়। আফ্রিদি আর ফাহিম আর হচ্ছে রাফসান দা ছোট ভাই, টু রাফসান দা ছোট ভাই, দশে কত? দশে 8। ওকে, দেন দেন আর ফাহিম আর আর ফাহিম আর আফ্রিদি 7 7। দিস হেজি ম্যান, দা ফল্টি ম্যান, যার সাথে একটা কন্টেন্ট রেকর্ড আমার দেখাই হয় নাই, আমার সাথে কোনো যোগাযোগই রাখে নাই। আমি চারজন ইউটিউবারের নাম বলবো, চারজন ইউটিউবার কে তুমি হচ্ছে এক থেকে দশের মধ্যে রেটিং দিবা। রাফসান দা ছোট ভাই, আর এস ফাহিম, আফ্রিদি আর হচ্ছে সালমান মুক্তাদির, কাকে কত দিবা? আমি সিরিয়ালি বলি, রেটিং না দিয়ে ফার্স্ট তো আফ্রিদি, যেহেতু নাম্বার ওয়ান। আফ্রিদিকে কত তে কত, মানে কত দশে কত? 10 10, সবাই অনেক হার্ড ওয়ার্ক করে এন্ড বাইরে প্রমোট করছে, সো আফ্রিদি আর এস ফাহিম রাফসান দা ছোট ভাই সেম ক্যাটাগরি, আর ওদের নিশ গুলো একটু ডিফারেন্ট হচ্ছে সালমান মুক্তাদির, 0.5 উড বি সালমান মুক্তাদির, 9 উড বি রাফসান দা ছোট ভাই, 8.5 উড বি আফ্রিদি, 8 উড বি আরএসওয়াই। রাফসান দা ছোট ভাইকে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি কত? সবচেয়ে হাইয়েস্ট, এটা সবচেয়ে হাইয়েস্ট, 10 on 10 10 on 10, ডেফিনেটলি। ওকে, সালমান, সালমান 5 out of 10, বিকজ সালমান কনসিস্টেন্টলি ভিডিও দেয়, রাইট, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর, এবং সালমানের সাথে আমি এটা বলছি, সো এটা ঠিক করতে হবে, সো 5 out of 10 সালমানকে, ইউ শুড মেক মোর কন্টেন্ট, গুড কন্টেন্ট, ডেফিনেট। আফ্রিদি, আফ্রিদি, আফ্রিদিকে আমি চিনি, আফ্রিদি ভেরি নাইস গাই, খুব অনেক ভালো ভালো কাজ করতেছে, মানে আমি আফ্রিদির কন্টেন্ট ওইভাবে কনজিউম করা হয় না, বাট আই রেসপেক্ট হিজ কন্টেন্ট, আই রেসপেক্ট হিজ কন্টেন্ট, আমি ওর যেহেতু কনজিউমার না, আমি দেখি না ওইভাবে, করে আমি কমেন্ট করতে পারবো না। সালমান ভাই একজন সবার আগে থেকে আমাদের সাথে আছে, মানে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর সিনে, তো সালমান ভাই, আফ্রিদি, রাফসান দা ছোট ভাই, রাফসান দা ছোট ভাই। আফ্রিদি, গুড পার্সন, 10 out of 10.